আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। সকল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন এই যে আমি একটি ওলকচুর অর্ধেকটা কেটে নিয়েছি, আর নিয়েছি দেশি মুরগি। দেশি মুরগি দিয়ে ওলকচুর ঝোল যে কতটা টেস্টি তা যারা খেয়েছেন তারা বুঝতে পেরেছেন যে কতটা মজা। আর যাদের এখনও খাওয়া হয়নি তারা আজকে আমার সাথে থেকে রেসিপিটি শিখে নেবেন ইনশাল্লাহ। তাহলে চলুন মূল রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি ওলকচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে আমি পিস করেছি দেখেই বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আর মুরগি তো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখন মূল রান্নায় চলে যাই। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে অ্যাড করে দিব চারটা এলাচি, একটু ভেঙে দিয়েছি তিন চার টুকরা দারুচিনি। এবারে দেব তিনটি লবঙ্গ। এবারে দিব তিন চারটা তেজপাতা, একটু ছেড়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এক কাপ। একটু নেড়ে ভেজে নিব হালকা, পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখন এর সাথে অ্যাড করে দিব লবণ দেড় চামচ। লবণটা প্রথমে একটু কম দেয়াই ভালো, কারণ পরে আবার লাগলে অ্যাড করব। আবারও ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন একটু কালারটা বাদামি হয়ে আসবে পেঁয়াজের, তখন এর সাথে অ্যাড করে দিব মুরগির মাংস। আমি যে প্রসেসে রান্না করি ভিউয়ার্স, এই প্রসেসে মুরগি রান্না করলে, মুরগি দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারাও এভাবে একবার হলেও ট্রাই করবেন। একটু কষিয়ে নিব। এবারে এর সাথে অ্যাড করে দিব রসুন পেস্ট দুই চামচ, আদা পেস্ট দেড় চামচ। এবারে এর সাথে অ্যাড করে দিব টমেটো, একটা টমেটোকে কুচি করে নিয়েছি আমি। আর দিলাম তিন চারটা কাঁচামরিচ, একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আমি সবসময় কাঁচামরিচটা ইউজ করি, কাঁচামরিচ দিলে যে কোনো রান্নার স্বাদটা অন্যরকম হয়ে যায়। একটু কষিয়ে নিলাম। এবারে এর সাথে অ্যাড করে দিব জিরার গুঁড়া দুই চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ। এবারে দিব গরম মশলা গুঁড়া হাফ চামচ। আবারও একটু কষিয়ে নিব। দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিব হলুদের গুঁড়া দেড় চামচ। মরিচের গুঁড়া দুই চামচ। আমি মাছ মুরগি রান্না করলে ঝালটা একটু বেশিই দেই, তাতে করে আমার কাছে ভালো লাগে, স্বাদটা মনে হয় যেন দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি আমার রুচি অনুযায়ী বললাম, তারপরও আপনারা আপনাদের রুচি অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। এখন আবারও একটু ভালো করে কষিয়ে নিব ভিউয়ার্স।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কষানোটা হয়ে গেল এখন এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব প্রথমে দিলাম এক কাপ এখানে আমাকে পানিটা একটু বেশি দিতে হবে কারণ ওলকচুটা রান্না করতে একটু পানি বেশি দিতে হবে এবং যখন রান্নাটা হয়ে যাবে তখন একটু ঝোলের পরিমাণটাও বেশি রাখতে হবে কারণ না হয় অনেকটা ঘন হয়ে যায় কিন্তু আপনারা গরম পানিটা ইউজ করবেন গরম পানিটা দিলে তরকারির স্বাদটাও সুন্দর হয় আমি সবসময় গরম পানিটাই ইউজ করি এবারে ঢাকনা দিয়ে দিব যখন পানিটা ফুটে উঠবে তখন উলকচুটা দিয়ে দিব এর ভিতরে দেখতেই পেলেন একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ফুল আছে রান্না করব 15-20 মিনিট 20 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে দেখি কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে এখন একটু লবণটা চেক করে দেখব লবণটা মনে হচ্ছে লাগবে এখন এর সাথে লবণ অ্যাড করে দেব 1 চামচ আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব এবার রান্না করব আবার ফিরে আসব আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন ভিউয়ার্স জলটা শুকিয়ে গিয়েছে এর ফাঁকে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছি এবং সেই সময় আমি গোটা রসুন দিয়েছি 4-5টা রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে মাংস রান্নার ভিতরে দিলে আর তাছাড়া কচু যেহেতু কচুটার ভিতরে রসুনটা বেশি দিতে হয় এখন আমি এর সাথে অ্যাড করে দিব বেছে নেওয়া জিরার গুঁড়া সাথে দারচিনি এলাচি ও ভেজে গুঁড়া করে নিয়েছি ভিউয়ার্স আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে জলটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে গোটা রসুন দিয়ে রান্না করলে একটা আলাদা স্বাদই আসে অন্যরকম স্বাদ দেখুন ভিউয়ার্স আপনারা তাহলে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ওলকচুটা অনেক একটা টেস্টি রান্না এটার ভর্তা ভাজি যেটাই আপনি করবেন না কেন খুবই মজাদার হয় এটা স্বাদটা অনেকটাই একটা মিষ্টি মিষ্টি স্বাদ সেজন্য অনেকটাই ভালো লাগে খেতে আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে এটা যখন খেয়েছি আমার ছেলে তো অনেক মজা করে খেয়েছে তাহলে আর কথা বাড়াবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ